ইনাইলমা পাপড়ি। আপনার বাড়ি কোথায়? ঢাকা, বাংলাদেশ। ঢাকা থেকে এসেছেন। আচ্ছা, আমরা পরশুদিন আপনার পরশুদিন বা একদিন আগে বোধহয় আমরা করলাম আপনার অ্যাডিনেট, বাচ্চা অ্যাডিনেট করলাম। এর বয়স কত? দেখুন 1 বছর 8 মাসে বাচ্চা, কিন্তু দেখুন নর্মাল একদম। আপনি অলরেডি বুঝে গেছেন ডিফারেন্সটা, ওর ফুল আমরা এন্ডোস্কোপি করে দিয়েছিলাম 1 বছর 8 মাসে বাচ্চাকে। এটা হচ্ছে বড় অ্যাডিনেট ছিল, টোটালি অ্যাডিনেট ছিল ফুল, কিন্তু সেই বাচ্চা দেখুন অলরেডি অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, বুঝে গেছেন তো? এখন একটু সর্দি টর্দি থাকবে কিছুদিন, কিন্তু আপনি ঘুমানো টুমানো অনেক ডিফারেন্স অলরেডি বুঝতে পেরে গেছেন, অনেক তফাৎ। এটা 2 দিনের মধ্যে কেমন তো 7 দিনের মধ্যে পুরোই চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা সেম ডেতে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে, তাই তো? আপনার আপনার অভিজ্ঞতাটা বলুন। ভালো, আগে অনেক জোরেই বলতে হবে আপনাকে, যে আগে ঘুমার সময় পারফেক্টলি ঘুমাতে পারতো না, নাক ডাকতো আর কি, এজন্য আমরা অনেক জেগে যেত, মানে ঘুম উঠে পড়তো, শ্বাস নিতে পারতো না। সর্দি যখন হইতো সেভিয়ার ছিল, মানে অবস্থা 20 দিন 25 দিন সর্দি। আপনার জেনে এসেছিলেন আমাদের অ্যাডিনার আছে? পুরোটাই বন্ধ ছিল তো, যার এরকম ফুল বন্ধ তার কখনো ভালো হওয়ার কথা না। তো আপনি দেখলেন একদিনের মধ্যে এবং কয়েক ঘন্টার মধ্যে বাচ্চাকে নর্মাল করে দেওয়া যায় এইভাবে, ভালো করে সার্জারি করে, এবং কোনো রক্তপাত হয়নি, কোনো ব্যথা হয়নি, কিছু যন্ত্রণা হয়নি, কেমন? ওকে, ভালো থাকুন, সুস্থ থাকবেন, কোনো অসুবিধা নেই। আপনি চলে যাবেন বোধ হয় নাকি 2-1 দিনের মধ্যে? কালকে চলে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।